ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ এই ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের কাছে সহজ মনে হবে প্রথমে জেনে নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন করবে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এর গঠন অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হবে তা এবার জেনে নাও প্রথমে সাবজেক্ট বসবে এরপর বিন অথবা হ্যাভ বিন বসবে এরপর ভার্ভ প্লাস আইএনজি মনে রাখবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বিন এবং অন্যান্য সকল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বিন বসে এবারে এক্সাম্পলের সাহায্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার চেষ্টা করো প্রথম এক্সাম্পল আমি দুই দিন ধরে কাজটি করছি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ এখানে আই হচ্ছে সাবজেক্ট হ্যাভ বিন অক্সিলারি ভার তারপর ডু ভাবের সঙ্গে যুক্ত হয়েছে দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট ফর টু ডেজ অর্থাৎ দু দিন ধরে একইভাবে আমরা এখানে দশ বছর ধরে বাস করছি উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর টেন ইয়ার্স সে তিন বছর ধরে এই স্কুলে পড়ছে হি অথবা সি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর থ্রি ইয়ার্স এখানে হি অথবা শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে কারণে হ্যাজবিন বসানো হয়েছে পরের এক্সাম্পল তারা সাত দিন ধরে এই কাজটি করছে দে হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর সেভেন ডেজ ছেলেবেলা থেকে সে এখানে বাস করছে হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফ্রম হিস চাইল্ডহুড নেক্সট এক্সাম্পল লোকটি গত রবিবার থেকে জ্বরে ভুগছে দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে পরের এক্সাম্পল সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স অথবা ফ্রম মর্নিং নেক্সট দু দশ সাল থেকে তিনি এখানে কাজ করছেন হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিনস অথবা ফ্রম টু থাউজেন্ড টেন মনে রাখবে পিরিয়ড অফ টাইম বোঝালে ফর এবং পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স অথবা ফ্রম বসে এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফরমেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তা বোঝার চেষ্টা করো ইতিমধ্যেই যে সেন্টেন্সগুলোর গঠন নিয়ে আলোচনা করা হয়েছে সকল সেন্টেন্সগুলোই অ্যাফরমেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে কী করে তোমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করবে তা বোঝার চেষ্টা করো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অক্সিলারি হ্যাজ অথবা হ্যাব সাবজেক্টের পূর্বে বসালেই তা ইন্টারগেটিভ সেন্টেন্স হয় আবার নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে বিন অথবা হ্যাজ বিনের পর নট বসালেই তা নেগেটিভ সেন্টেন্স হয় এবার দেখে নাও একই ভাব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ